নমস্কার স্বাগত নিউজের পর্দায় এই মুহূর্তে আপনারা দেখছেন রিংদাবেল এবং আমি রয়েছি আপনার সাথে চন্দন পান্ডে আজকে আমাদের সাথে রয়েছেন একজন বিশেষ অতিথি ত্রিপুরার হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সোসাইটি থেকে সেক্রেটারি এবং আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন মহাশয় প্রথমে ওনাকে আমি স্বাগত জানাবো আমাদের স্টুডিওতে স্বাগত দু হাজার আঠেরো ইলেকশনকে কেন্দ্র করে আমাদের রাজ্যের যে আইন ব্যবস্থা রয়েছে এবং যা আইনকে যেভাবে ভায়োলেশন করা হচ্ছে হিউম্যানের যে হিউম্যান রাইটস যা রয়েছে সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো এবং রাজনৈতিক ইস্যুস কিছু নিয়ে আমরা ডিসকাস করব আজকে সাত থেকে সাড়ে সাত তো এগিয়ে যাব সে নিয়ে স্যার ইলেকশনকে কেন্দ্র করে আমাদের রাজ্যের বার্নিং ইস্যু কি দেখছেন আপনি ইলেকশনকে কেন্দ্র করে প্রথমত হল বিধানসভা নির্বাচন আসন্ন ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা হওয়া উচিত এখন নির্বাচনে যেটা আমরা চাইব রাজ্যের মানুষ স্বাভাবিক শান্তিপূর্ণ নির্বাচন হোক নির্বাচনে যাতে যারা রাজ্যের পঁচিশ লক্ষ নির্বাচক মণ্ডলী আছেন তারা যাতে শান্তিপূর্ণ পরিবেশে তাদের মতাধিকার প্রয়োগ করতে পারেন সেটা আমরা চাইব আরেকটা চাইব নির্বাচনের সময় নির্বাচন যারা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো আছেন তারাও দায়িত্বশীল রাজনীতি পরিচয় দেবেন আমরা রাজ্যের মানুষ মানবাধিকার কর্মী হিসাবে আমরা চাইব গণতান্ত্রিক পরিবেশে এই রাজ্যে গণতান্ত্রিক পরিবেশে বিভিন্ন সময় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই ধারাবাহিকতা যে বজায় থাকে এবং মানুষ সব দেখে শুনে তাদের যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং এখানে যাতে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে যারা বিভিন্ন রাজনৈতিক দল আছেন তারা যাতে সমানভাবে সম সুযোগ পান এখন দেখা যাচ্ছে অনেক রাজনৈতিক দল যারা কেন্দ্রে ক্ষমতায় আছেন কিংবা যাদের অর্থবল বেশি যাদের লোকবল বেশি যাদের পেছনে কর্পোরেট হাউস আছে তারা নির্বাচনে একটা বাড়তি সুবিধা পেয়ে থাকেন প্রচারের দিক থেকে তাদের অর্থ সম্পদ বেশি থাকে আবার অন্যদিকে শাসক দলেরও কিছু কিছু বাড়তি সুযোগ সুবিধা থাকে সেক্ষেত্রে আমরা চাইব নির্বাচনে একটি লেভেল প্লেইং ফিল্ড থাকুক প্রত্যেকটি রাজনৈতিক দলই যাতে সমসুযোগ পান এখানে যাতে অর্থবল কিংবা অন্য অন্য কোনো শক্তির সাহায্যে নির্বাচক 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 মণ্ডলীকে প্রভাবিত করার সুযোগ কেউই না পান এবং নির্বাচনে যাতে করে কোনোভাবেই সাম্প্রদায়িক প্রচার কিংবা এমন কোনো অনিষ্টকর প্রচার না হওয়া যেটা গণতান্ত্রিক পরিবেশকে কলুষিত করে সেটা আমরা রাজ্যের মানুষ হিসেবে চাইব নির্বাচন হচ্ছে এবং নির্বাচনের সময় অভিযোগ পাল্টা অভিযোগ উঠবে সেক্ষেত্রে যাতে কাঁদা ছোঁড়াছুরি না হয় যারা নির্বাচনে লড়ছেন যারা ক্ষমতায় যাওয়ার জন্য চেষ্টা করছেন কিংবা যারা ক্ষমতা ধরে রাখার জন্য চেষ্টা করছেন উভয় পক্ষই যাতে তারা গণতান্ত্রিকভাবে এবং সুষ্ঠু রাজনৈতিক বিতর্কে থাকেন এখানে কাদা ছোড়াছড়ি ব্যক্তিগত আক্রমণ কুসা কিংবা কর্মী সমর্থকদের পরিচিত করা এইগুলো যাতে না হয় প্রত্যেকটি রাজনৈতিক দল প্রত্যেকই রাজনৈতিক দলগুলোর অধিকার আছে মানুষের কাছে যাওয়ার নির্বাচক মণ্ডলের অধিকার আছে তাদের পছন্দমতো প্রার্থীকে নির্বাচন করার সেক্ষেত্রে যাতে একটা গণতান্ত্রিক পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে সেখানে রাজনৈতিক বিতর্কের মধ্য দিয়ে মানুষ ভোটে যেতে পারেন এবং অবাধ ভোট যেতে হয় সেটাই রাজ্যবাসী হিসাবে আমরা চাইবো আমিও চাইব রাজ্যের মানুষও চাইছেন নিশ্চয়ই ইলেকশনকে কেন্দ্র করে আপনি যেটা বললেন ঠিক সাম্প্রদায়িক হিংসা এই বিষয়গুলি আপনারা কিভাবে দেখছেন না আমি আমি বলেছি সাম্প্রদায়িক প্রচার এই রাজ্যে ত্রিপুরা রাজ্যে সাম্প্রদায়িক হিংসার রকম ইদানিংকালে নজির নেই কিন্তু আমি যেটা বলতে চাই যে নির্বাচনে যাতে সাম্প্রদায়িক রাজনীতির না হয় আমরা দেখলাম এবার গুজরাট নির্বাচনে শেষ পর্বে সাম্প্রদায়িক প্রচার হয়েছে এটা মূলত যারা বিজেপি দল এবং অভিযোগটা উঠেছে স্বয়ং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনের শেষ পর্বে তিনি অত্যন্ত সুকৌশলে সাম্প্রদায়িক সাম্প্রদায়িকতাকে এনেছেন এটা বিজেপি দলের বিরুদ্ধে বরাবরই অভিযোগ উঠছে যে তারা নির্বাচনকে কেন্দ্র করে সাম্প্রদায়িক তাস খেলেন হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি তারা করেন এটাও শুধু অভিযোগ নয় আমরা আমাদের অভিজ্ঞতা দেখেছি এটা হয়েছে গুজরাটেও শেষ পর্বে প্রধানমন্ত্রী পাকিস্তানকে টেনে এনেছেন অনেক কিছু করেছেন এর ফলে এই অভিযোগটা তোলার যথার্থ কারণ আছে আমি বলবো যে তো যেহেতু বিজেপি দল এখানে রাজ্যে নির্বাচনে লড়ছেন এক্ষেত্রে তাদের কাছে আমার দাবি থাকবে অনুরোধ থাকবে এই রাজ্যে গণতান্ত্রিক পরিবেশের সাথে সংগতিপূর্ণ রেখেই যাতে নির্বাচনী প্রচার করা হয় সাম্প্রদায়িক তাস যাতে না খেলা হয় এই রাজ্যে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রাজনীতির স্থান নেই এবং এই রাজ্যে যেহেতু জাতি উপজাতি দুই অংশের মানুষ আছেন এই দুই অংশের মধ্যেও যাতে কোনো রকম উত্তেজনা তৈরি করার প্রচেষ্টা কোনো তরফই না করেন সেটা আমাদের দেখতে হবে কারণ নির্বাচন আসবে যাবে কিন্তু এ রাজ্যের মানুষ এখানে থাকবেন আমাদেরকে ত্রিপুরাতে আগামী দিনে নতুন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই নির্বাচনী প্রচারও যাতে গণতান্ত্রিক সুষ্ঠু হয় সেটা তো অবশ্যই আমাদের প্রত্যাশা এবং রাজ্যবাসী হিসাবে প্রত্যেকেরই দাবি স্যার আমাদের যে প্রেজেন্ট গভর্নমেন্ট রয়েছে আপনার কি মনে হয় প্রেজেন্ট গভর্নমেন্ট কতটা কাজ করেছে দীর্ঘ পঁচিশ বছরে যে পঁচিশ বছর তো নয় পাঁচ বছর মানে আমি তো বর্তমান সরকারের পাঁচ বছর এই তো এই সরকারের প্রত্যাশা প্রত্যেকটা মানুষ মূল্যায়ন করবেন নির্বাচনের সময় আর প্রথমত এই সরকার অনেকগুলো অনেক কাজ করেছেন অনেক কাজ করতে পারেননি এই তো আমরা রাজ্যবাসী দেখছেন দেখ দেখছি এখন নির্বাচনের সময় কি হয় বিরোধীরা যেটা বলছেন এখানে মূলত দুটো পক্ষ আছে একটা বাম 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 ফ্রন্ট সিপিআইএম নেতৃত্বাধীন তারা বলছেন তারা অনেক কিছু করেছেন তারা দাবি করছেন তাদের সব দাবি যে একদম অসঙ্গত তা নয় আবার তারা যা দাবি করছেন তাও যথার্থ নয় তারাও অনেক সময় তাদের দাবিগুলোর সাথে বাস্তবের মিল নেই এটা যেমন একটা ঠিক আবার পাশাপাশি বিরোধীরা যেটা বলছেন বিরোধিতা করার জন্য কিছুই হয়নি সেটাও ঠিক নয় এবং সারা দেশের অভিজ্ঞতা তারা বিরোধীরা যে সমস্ত রাজ্যে আছেন সেই সমস্ত রাজ্যের অবস্থাও কিন্তু ত্রিপুরার চেতে কোনো অংশেই ভালো নয় সবগুলো মিলিয়েই তুল্যমূল্য বিচার করবেন রাজ্যবাসী এটা করে তারা তাদের সিদ্ধান্ত নেবেন এবং একটা সরকারের স্কোর কার্ড মানবাধিকার কর্মী হিসাবে আমরা যখন এই সরকারকে স্কোর কার্ড দিই আমরা অনেক সময় বিভিন্ন সময় সরকার যখন মানবাধিকার লঙ্ঘন করেন আমরা সরকারের বিরোধিতা করি এবং যে কোনো সরকারই ত্রিপুরা ভারতবর্ষ ত্রিপুরা সহ যে কোনো সরকারি সরকারের একটা প্রতিষ্ঠান রাষ্ট্র প্রশাসন তারা চরিত্রগতভাবেই মানবাধিকার লঙ্ঘন করার মধ্য দিয়েই তাদের অগ্রগতি সরকার ব্যবস্থাটা এমন তাদের মানবাধিকার লঙ্ঘন করতে করে তারা যদিও বাঞ্ছনীয় নয় এখানকার সরকারও

একটা দশ হাজার বেকারের দশ হাজার বেকার না দশ হাজার চাকরি হাইকোর্টের রায় খারিজ হয়ে গেছে এটা তো মানত হাইকোর্টের রাজ রায় খারিজ হয়েছে এখন যারা চাকরি হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা থাকতে পারে কিন্তু এর অর্থই নয় যে হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা সেটাকে আমি প্রশ্ন তুলব হাইকোর্ট তো বলেছেন যে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ছিল না এখন যারা বলছেন অনেকে সহানুভূতি দেখিয়ে বলছেন আমরা ব্যবস্থা করে দেবো এই এর এটাও কতটা বাস্তবসম্মত সেটাও দেখতে হবে কতটা সম্ভব হাইকোর্টের রায়কে কীভাবে এইভাবে পাশ কাটানো যায় কিনা যে রায় সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছেন এইগুলো মানুষ বিচার করে দেখবেন দুপক্ষেই বলছেন তাদের তাদের তারা তাদের বক্তব্য রাখছেন এখন মানুষ সিদ্ধান্ত নেবেন সেক্ষেত্রে আমার যেটা বক্তব্য উভয় পক্ষকেই সঠিকভাবে তাদের বক্তব্য পেশ করতে হবে এবং বক্তব্য পেশ করার মধ্য দিয়ে যাতে কোনোরকম বিভ্রান্তিমূলক বক্তব্য এবং অসঙ্গতি না থাকে আমরা অনেক সময় দেখি এই নির্বাচনের সময় বিরোধী দল কিংবা ক্ষমতাসীন দল তারা প্রত্যেকেই তাদের সুবিধা মতো করে তথ্যগুলো পরিবেশন করেন এর ফলে কী হয় নির্বাচক মণ্ডলীর কাছে সামগ্রিক ছবিটা ফুটে ওঠে না একজন নির্বাচক মণ্ডলীর কাছে যদি সামগ্রিক ছবিটা যথাযথভাবে ফুটে না ওঠে তাহলে তার পক্ষে সঠিক সিদ্ধান্তে পৌঁছার পৌঁছানো অসুবিধা হয় এই ক্ষেত্রে নির্বাচনে যারা আছেন ময়দানে তারা তাদের মতো করে তথ্য পরিবেশন করেন আমি যেটা বলবো। রাজ্যের মানুষ চোখ কান খোলা রেখে দুই পক্ষের বক্তব্য শুনে যাচাই করে সিদ্ধান্ত নেবেন স্যার আমাদের রাজ্যে যেভাবে দিন প্রতিদিন বিভিন্ন জায়গা দেখাচ্ছে খুন হচ্ছে সব বিষয়কে ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন কীভাবে দেখছে না প্রত্যেকটা খুনই তো মানব অধিকার লঙ্ঘন করে কারণ জীবনের অধিকার অন্যতম গুরুত্বপূর্ণ মানবাধিকার অধিকার জীবনের অধিকার কেড়ে নেওয়া যায় না খুন মাত্রেই মানব অধিকার লঙ্ঘন করে এই খুন এই খুনগুলো তো নিশ্চয়ই কাম্য নয় এবং আমাদের বক্তব্য হলো যে কোনো যেখানেই খুন কিংবা খুন হয় হত্যা হয় সেক্ষেত্রে সরকারের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব আরক্ষা দপ্তরের দায়িত্ব যথাযথ তদন্ত করে সংশ্লিষ্ট ঘটনার অপরাধের কুল কুলকিনা করে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করে এটা আমাদের দায়িত্ব এটা সরকারের দায়িত্ব সরকারের দায়িত্ব পালন করতে হবে সরকার অনেক ক্ষেত্রে করে না আর এটা তো সবখানই হচ্ছে সারা দেশই দেখছে আজকে আমাদের উপর রাজ্যে নয় সারা দেশে দলিতদের উপর আক্রমণ বাড়ছে তফসিলি জাতিদের উপর আক্রমণ বাড়ছে নারীদের উপর আক্রমণ বাড়ছে শিশুদের উপর জননিগ্রহ অত্যাচারের ঘটনা সারা দেশেই ভয়াবহ বাড়ছে প্রত্যেকটি ঘটনায় মানবাধিকার লঙ্ঘন করে এবং যখন মানবাধিকার লঙ্ঘন হয় তখন স্বাভাবিকভাবে যারা সমাজের দুর্বল দুর্বল অবহেলিত পিছিয়ে পড়া অংশ তারা সবচেয়ে বেশি এই অধিকার লঙ্ঘনের শিকার হন আজকে সারা দেশের দিকে চোখ তাকিয়ে খুলে দেখুন কি হচ্ছে হরিয়ানা উত্তরপ্রদেশ পাঞ্জাব বিহার কোথায় নেই সর্বত্র তো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এখন এগুলো নিয়ে যারা ত্রিপুরা যে কোনো একটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটলে যারা প্রতিবাদ করেন তাদের প্রতিবাদকে আমি মানবাধিকার কর্মী হিসেবে স্বাগত জানাই কিন্তু তাকেই তাকে সেটাও আমি অনুরোধ করব আপনি শুধু ত্রিপুরার ঘটনা নিয়েই প্রতিবাদ করে আপনার প্রতিবাদকে সীমাবদ্ধ রাখবেন না সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে এগুলোর বিরুদ্ধে একইভাবে প্রতিবাদ করুন তবেই প্রতিবাদের একটা যথার্থতা থাকবে ভোটার লিস্ট নিয়েছে এটা দেখা যাচ্ছে যে ভোটার লিস্টের জন্য হয়তো এখন অব্দি ইলেকশনের ডেট ডিক্লেয়ার দেওয়া হয়নি তো সেখানে যেন কোনো একজন যে জেনুইন ভোটার তার নাম যেন বেরিয়ে না যায় বা ও ভোট দেওয়ার সুযোগে যেন না পায় এরকম কোনো বিষয় না আসে তার জন্য আপনারা কি মানে কি এটা তো আমাদের না এটা এটা তো ভোটারদের সচেতন হতে আজকেও তো দেখলাম কাগজে বেরিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন ত্রিপুরা রাজ্যের যে ভোটার লিস্ট চূড়ান্ত ভোটার লিস্ট বেরিয়ে গেছে এখনও তো যদি কারোর নাম বাদ যায় নির্দিষ্ট ফর্মে ফর্ম ফিল করে তার নাম তোলার সুযোগ আছে ডি কাছে কিংবা সংশ্লিষ্ট নির্বাচন এই ক্ষেত্রে আধিকারিকের কাছে আর এই ধরনের গণ্ডগোল এই ধরনের বিচ্যুতি কম বেশি সবসময় থাকে এটা কোনো বড় ইস্যু নয় কারণ নির্বাচন কমিশন রাজ্যে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করেছেন এবং তার ভিত্তিতে নির্বাচন সময় হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই এখন নির্বাচনে যাদের পক্ষে জনসমর্থন থাকে তাদের কিন্তু ভোটার লিস্ট নিয়ে খুব একটা হইচই করার সুযোগ থাকে না প্রয়োজন পড়ে না আমার অভিজ্ঞতা দেখেছি আমি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে যুক্ত নই কিন্তু একজন চোখ কান খোলা নাগরিক হিসেবে আমরা দেখি এই নির্বাচনে মানুষের উপর বিশ্বাস থাকে না তারাই বরং বেশি করে ভোটার লিস্ট নিয়ে চিৎকার করে কারণ মানুষের উপর বিশ্বাস থাকলে আমার যদি দৃঢ় প্রত্যয় থাকে মানুষ আমার পেছনে আছে ভোটার লিস্টের দুটো চারটে পাঁচটে নাম বাদ গেলেও আমার কোনো অসুবিধা হবে না তারা কিন্তু ভোটার লিস্ট নিয়ে খুব একটা কথা বলে না তারা নির্বাচন স্বাভাবিকভাবে হোক সময় মতো হোক তারা তাদের নির্বাচনে তাদের শক্তিকে সংহত করে তাদের ভোটারদের ভোটার ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করে এটা হচ্ছে স্বাভাবিক প্রবণতা ফেক ভোটার যেন ভোট না দিয়ে দেয় তো এই বিষয়টা তো কিন্তু দেখতে হবে এ তো এ তো ফেক ভোটার ভোটার তো নির্বাচনী রাজনৈতিক দলগুলো আছে পোলিং এজেন্ট থাকবে এ তো একটা প্রক্রিয়া আছে স্ক্রুটিনি হচ্ছে অবজেকশন দেওয়া যায় সবটার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে আমি ফেক ভোটার বললাম তাতেই হবে না তাতে তো হবে না কারণ ফেক ভোটার যাতে না থাকে তার দায়িত্ব প্রত্যেকটি রাজনৈতিক দলের আছে এবং এটা একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী এমন কোনো জাল ভোটার তৈরি হয় তাকে চিহ্নিত করা কোনো ভোটার সম্পর্কে যদি আমার আপত্তি থাকে আপত্তি জানানোর সুযোগ আছে এইগুলো না করে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ না করে সারা বছর ঘুমিয়ে থেকে নির্বাচনের প্রাককালে ফেক ভোটার কিংবা জাল ভোটার নিয়ে চিৎকার করা আমার যেটা মনে হয় আমার মনে হয় ভুল হতে পারে এটা কিন্তু দুর্বল চিত্ত তার লক্ষণ স্যার হিউম্যান রাইটস নিয়ে যখন কথা বলছি তো এখানে বাদ যাচ্ছে না আমাদের সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টেও কিন্তু দেখা গেছে যে চারজন বিচারপতি প্রেস মিট করেছেন এবং সেখানে ওনারা কিছু বলেছিলেন তো সেই বিষয়গুলি আপনারা কীভাবে দেখছেন না প্রথমত হলো মানব অধিকার রক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে শুধু সুপ্রিম কোর্ট নয় হাইকোর্টেরও আইনের শাসন রক্ষা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং আমাদের যে ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা সেখানে ক্ষমতার করে আছে এতে একে বলে সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ বিচার বিভাগ স্বাধীন স্বতন্ত্র বিচার বিভাগের উপর আইনসভা কিংবা প্রশাসনের হস্তক্ষেপ করার সুযোগ নেই কারণ সুযোগ সংবিধানে দেওয়া নেই কারণ বিচার বিভাগ কিন্তু আইনসভা এবং প্রশাসনের কাজকর্মের উপর তদারকি করার দায়িত্ব আছে আইনসভা কোনো আইন প্রণয়ন করলো সেই আইনকে বিচার ব্যবস্থা বিচার বিভাগ খতিয়ে দেখে পরীক্ষা করে দেখতে পারে সেই আইন সংবিধান সম্মত কিনা যদি বিচার বিভাগের মনে হয় সুপ্রিম কোর্ট কিংবা হাইকোর্টের মনে হয় আইন বিধানসভা কিংবা লোকসভা কর্তৃক গৃহীত কোনো আইন সংবিধান সম্মত নয় তাহলে কিন্তু সেই আইনকে বাতিল করা যায় অর্থাৎ আমাদের দেশে ক্ষমতার পৃথকীকরণ আছে অর্থাৎ ক্ষমতা তিনটি ভাগে বিভক্ত প্রশাসনের জন্য নির্দিষ্ট ক্ষমতা ব্যক্তির আছে বিচার বিভাগের নির্দিষ্ট একটিয়ের আছে এবং আইনসভার নির্দিষ্ট একটিয়ের আছে স্বাভাবিকভাবেই বিচার বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং এটাও ঠিক আমাদের সংসদীয় গণতান্ত্রিক কাঠামোয় অন্য দুটো বিভাগ অর্থাৎ আইনসভা এবং প্রশাসন এক্সিকিউটিভ এবং তো তারা ধারাবাহিকভাবে তারা তাদের দায়িত্ব পালন করতে পারছে না তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে ধারাবাহিক ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি এবং তার ফলে অন্য একটি বিভাগ বিচার বিভাগকে অনেক ক্ষেত্রেই অতি সক্রিয় হয়ে উঠতে হচ্ছে এবং এর ফলে অনেক ক্ষেত্রে বিচার বিভাগ পরিস্থিতির চাপে কিংবা পরিস্থিতির বাধ্যবাধকতা তার নির্দিষ্ট একটিরের বাইরে গিয়েও তাকে হস্তক্ষেপ করতে হচ্ছে সাধারণ নাগরিকদের স্বার্থে এটা এই এই প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টের চারজন বিচারপতি যে যে সাংবাদিক সম্মেলন করলেন যে সাংবাদিক সম্মেলন করে সুপ্রিম কোর্টের চারজন বলিষ্ঠ বিচারপতি প্রধান বিচারপতির পদে পরে যারা সিনিয়রের ক্ষেত্রে বিচারপতি চলমেশ্বর বিচারপতি রঞ্জন গগৈ বিচারপতি কুরিয়েন এবং বিচারপতি মদন লকুর তারা যে সাংবাদিক সম্মেলন করে যে বললেন যে সুপ্রিম কোর্টে যা চলছে তা সঠিক চলছে না এবং সুপ্রিম কোর্টে যদি এইভাবে চলে গণতন্ত্র বিপন্ন হবে এটা কিন্তু একটা অত্যন্ত বিপদ সংকেত কারণ বিচার বিভাগের উপর যদি বাইরের শক্তি হস্তক্ষেপ করে যদি কেন্দ্রীয় সরকার কিংবা কোনো সরকার বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা করার চেষ্টা করে এবং বিচার বিভাগের প্রধান বিচারপতি যদি সেই হস্তক্ষেপকে প্রতিরোধ না করে হস্তক্ষেপ করার সুযোগ করে দেয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের ভবিষ্যৎ বিপন্ন হবে গণতন্ত্র বিপন্ন হবে সেই প্রেক্ষাপটে চারজন বিচারপতির সাংবাদিক সম্মেলন এটা নজিরবিহীন এই ধরনের সাংবাদিক সম্মেলন এর আগে ভারতবর্ষের ইতিহাসে সুপ্রিম কোর্টের বিচারপতি করেননি কিন্তু পরিস্থিতি চাপেই তারা করতে বাধ্য হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে সুপ্রিম কোর্ট এমন কিছু দৃষ্টান্ত তৈরি করছে যেটা সুপ্রিম কোর্টের কাছ থেকে প্রত্যাশা করা যায় না এবং সেই কারণে চারজন বিচারপতির যে সাংবাদিক সম্মেলন একটি এটি সারা দেশের কাছে একটি বার্তা নিয়ে গেছে যে প্রদীপের নিচে অন্ধকার আছে এবং সেই অন্ধকার থেকে যদি আমরা চোখ এড়িয়ে থাকি তাহলে কিন্তু আমরা দেশের গণতন্ত্রকে বিপন্ন করে তুলব আজকে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে সুপ্রিম কোর্টে প্রভাবিত করার চেষ্টা করছে এবং প্রধান বিচারপতির বিরুদ্ধে যে অভিযোগটা যে যে সমস্ত মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা জনস্বার্থের প্রশ্নে কেন্দ্রীয় সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকতর মামলা সেই মামলাগুলোর বিচারের জন্য একটি নির্দিষ্ট বেঞ্চে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমরা জানি যে আমাদের দেশে সুপ্রিম কোর্ট সামগ্রিকভাবে বসে বিচার করেন না মার্কিন যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতিরা একত্রে বসে বিচার করেন সেখানে সুপ্রিম কোর্ট খণ্ড খণ্ড পিঠে বিচার করে না কিন্তু আমাদের দেশে সুপ্রিম কোর্ট দুজন তিনজনের বেঞ্চে বিচার করে এখন গত এক দু বছর কিংবা গত এক বছরে যত স্পর্শকাতর গুরুত্বপূর্ণ সংবেদনশীল মামলা যে মামলাগুলোর ফলাফলের পর দেশের জাতির এবং শাসক দলের জার দিল তাদের ভবিষ্যৎ নির্ভরশীল দেখা যাচ্ছে চারজন বিচারপতি বলেছেন সেই মামলাগুলো প্রধান বিচারপতি সিনিয়রিটি ডিঙ্গিয়ে একাদশতম বেঞ্চে পাঠাচ্ছেন অর্থাৎ দশজন সিনিয়র বিচারপতিদের বেঞ্চ ডিঙ্গিয়ে একজন জুনিয়র বিচারপতিদের কাছে পাঠানো হচ্ছে এটা অত্যন্ত নজিরবিহীন ঘটনা এটা বন্ধ হওয়া দরকার প্রধান বিচারপতির ক্ষমতা আছে কিন্তু প্রধান বিচারপতির ক্ষমতা এখানে একতরফা ক্ষমতা হতে পারে না কারণ আইনের শাসনে স্বেচ্ছাচারের কোনো সুযোগ নেই প্রধান বিচারপতিও বিচার বিভিন্ন মামলা বিভিন্ন বিচারপতির কাছে বরাদ্দ করার ক্ষেত্রে তাকেও একটি সুষ্ঠু নীতি অনুসরণ করে চলতে হবে খেয়াল খুশি মতো অমুক বিচারপতির কাছে মামলা দিয়ে দিলাম তাহলে শাসক দলের নেতা পার পেয়ে যাবেন এই যদি দৃষ্টিভঙ্গি উঠে হওয়া থাকে তাহলে কিন্তু ভয়ঙ্কর এবং প্রধান বিচারপতির বিরুদ্ধে এই অভিযোগ তুলছেন আমরা নই একজন সাধারণ আইনজীবী আমি নই কিংবা আমার মতো একজন মানবাধিকার কর্মী নয় কিংবা আপনার মতো একজন নাগরিক নয় সুপ্রিম কোর্টের চারজন বরিষ্ঠ বিচারপতি তিনি প্রকাশ্যে বলছেন আমরা বাধ্য হচ্ছি মুখ খুলতে সুপ্রিম কোর্টে ইদানিং কালে যা চলছে এটা সুপ্রিম কোর্টের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত অমঙ্গলজনক ঘটনা এই সম্পর্কে আমরা দেশবাসীকে সতর্ক সজাগ করতে ঠিক আছে স্যার অসংখ্য ধন্যবাদ স্যার কথা বলার জন্য দর্শকরা শেষ করতে হচ্ছে আজকে এখানেই সময় শেষ হয়ে গেছে এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন আমার সাথে ছিলেন ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে সেক্রেটারি পুরুষোত্তম রয় বর্মন উনি এতক্ষণ ধরে কথা বলেন আমাদের সাথে হিউম্যান রাইটস নিয়ে এবং ইলেকশনে যে ওনার ভিউ রয়েছে সব কিছু নিয়ে আমরা কথা বললাম এতক্ষণ ধরে সময় হচ্ছে এখানে শেষ করতে হচ্ছে কাল আবারও ফিরবো নতুন এক বিষয় নতুন এক ব্যক্তিকে নিয়ে ততক্ষণের জন্য অন্যান্য নিউজ এবং জন্য দেখতে থাকুন নিউজ অ্যান্ড রাত্রি আটটায় টকশো নিয়ে ফিরছে চন্দন দেবনাথ দেখতে থাকুন নিউজ অ্যান্ডার্ড নমস্কার